এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা আরিফ বিল্লাহ আল হুমাইদি। والذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخون فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون يصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون محمد نعمة الله তোমাকে পড়ে গো মনে ভুরে রোহাই তোমাকে পড়ে গো মনে সুরে মিনার এত যে মধুর কেন জানে কবে সুরে মিনার এত যে মধুর কেন মনটা নড়াই তোমাকে পড়ে গো মনে ভুরে রোহাই বাগানে বাগানে ফুটে কত শত ফুল কত ফুল বয়ে চলে কানদি পূর্ণ দুপুর টানড়াই তোমাকে পড়ে গো মনে বিসমিল্লাহির রহমানির রহিম। সাইফুল ইসলাম শহীদ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহের সংবাদ সম্মেলন ইতিমধ্যে শুরু হয়েছে। আজকের সংবাদ সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন সাইফুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহের সুযোগ্য বরদ সাহেব জাদা, হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা রহমান রহিম, হেফাজত ইসলাম বাংলাদেশের সংবাদ সম্মেলন 29 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ মঙ্গলবার বেলা 11টা ইসলাম জাতীয় প্রেস ক্লাব বিআইপি লাউঞ্জ তোপখানা রোড ঢাকা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, হেফাজত ইসলাম বাংলাদেশের আহ্বানে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রতিষ্ঠাতা আমির জামিয়া আহলিয়া দারুল উলুম মহিউদ্দিন ইসলাম হাটহাজারীর দীর্ঘ 3 যুগের সফল মহাপরিচালক বাংলাদেশের ও বেফাকুল মাদারিসুল আরবিয়া বাংলাদেশের চেয়ারম্যান, এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মুকুটিন সম্রাট ঔলাদ রসুল আল্লামা সৈয়দ মতুল্লাহ আলীকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ওরাসাতুল আম্বিয়া দেশের সর্বস্তরের ওলামায়ে কেরামের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। মহতরম ওলামায়ে কেরাম,
আপনারা সত্যের পতাকাবাহী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস উম্মার সামনে সত্য কথা তুলে ধরা আপনাদের দায়িত্ব। আমরা জানি একটি মহৎ ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশের আলেম সমাজকে ভুল পথে ঠেলে দেওয়ার পাইথারা করছে। ওলামায়ে কেরামের সরলতার সুযোগে তারা গলা ফাঁসিতে মা স্বীকার করার অপচেষ্টায় লিপ্ত। শহীদ আল্লামা শাহ আহমদ শহীদের মৃত্যু স্বাভাবিক ছিল কিনা এই বিষয়ে প্রকৃত সত্য খুঁজে জাতির সামনে তুলে ধরা ওলামায়ে কেরামের দায়িত্ব। এই দায়িত্ব পালনে দেশের সচেতন ওলামায়ে কেরাম এগিয়ে আসবেন বলে আমরা আশা করছি। 100 বয়সে আল্লামা শাহ আহমদ শহীদের এন্তেকাল স্বাভাবিক হবে এটাই ছিল সবার প্রত্যাশা, কিন্তু আসলে কি তাই হয়েছিল? সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চিত্র দুনিয়াবাসীর সামনে এসেছে তাতে কি বলা যায় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে? প্রত্যক্ষদর্শীদের বর্ণনা না হয় বাদই দিলাম। আমরা মনে করি শেখুল ইসলামের শাহাদতের বিষয়ে ওলামায়ে কেরামকে এর প্রকৃত অবস্থা উদ্ঘাটনে এগিয়ে আসা দরকার, তা না হলে বাংলাদেশে ইসলামের ভবিষ্যৎ অন্ধকার। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয় অবগত আছেন শহীদ আল্লামা শাহ আহমদ শহীদ মৃত্যুর আগের 3 দিন হাটহাজারিতে নারকীয় তাণ্ডব ধ্বংসলীলা চালানো হয়েছে। তার অফিস রুম ও হাটহাজারি মাদ্রাসা অনেক শিক্ষকের রুম ভাঙচুরের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দুনিয়াবাসী প্রত্যক্ষ করেছে। জীবনের শেষ মুহূর্তে মুমূর্ষু অবস্থায় তাকে অতি প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে দেওয়া হয়নি। রুমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, এসি ফ্যান সহ আসবাবপত্র ভাঙচুর করা হয়েছিল, চিকিৎসায় ব্যাঘাত ঘটানো হয়েছিল, মুখের অক্সিজেন মাস্ক খুলে ফেলা হয়েছিল, হাসপাতালে যেতে বিলম্ব ঘটানো হয়েছিল। 100 এই বয়োবৃদ্ধ আলমের নাতির গলায় বাঙ্গা কাঁচ ধরে বলা হয়েছিল, এই বুইরা স্বাক্ষরখর, না হয় তোর নাতিকে হত্যা করব। এই কথা বলার জোর জবরদস্তিমূলক স্বাক্ষর নিয়ে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। এসব কিছুর ফরুকেই বলতে হবে আল্লামা শহীদের মৃত্যু স্বাভাবিক হয়েছে। একটি চরমপন্থী উগ্রগোষ্ঠীর অনুপ্রবেশ ঘটিয়ে সহজ সরল ছাত্রদের উস্কানি দেওয়া হয়েছে সব কিছু শুধু দেশবাসীর সামনে, তারপরেও বলতে হবে আল্লামা শফির মৃত্যু স্বাভাবিক হয়েছে? আরও জঘন্যতম বিষয় হলো হেফাজতের তথাকথিত আমির জুনায়েদ বাবুনগরী গত 23 ডিসেম্বর হাটহাজারি মাদ্রাসার শিক্ষকদের সামনে বসিয়ে রেখে বলেছেন হুজুরের স্বাভাবিক মৃত্যু হয়েছে, কি চরম মিথ্যাচার! এর নিন্দা জানানোর বাসা আমাদের জানা নেই। আল্লামা শাহ আহমদ শহীদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দেশের শীর্ষ এই প্রতিষ্ঠানের মুহাদ্দিসদের সামনে যেভাবে তিনি মিথ্যাচার করেছেন, আল্লাহ তাআলার দরবারে এর জন্য কি জবাব দেবেন? অথচ জেনে শুনেও তারা এই মিথ্যাচারগুলো শুনে গেছেন, একটু প্রতিবাদ করার সাহসও করা হয়নি। এটা কি আলেমদের স্বভাব বিরোধী নয়? সেই দিনগুলোতে হাটহাজারিতে কি অস্বাভাবিক অস্তিত্বশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়নি? তাহলে কেন বলা হচ্ছে যে কোনো বিশৃঙ্খলা হয়নি? আমরা তো জানি অনেক সিনিয়র শিক্ষকের গলায় গামছা লাগিয়ে থানা হেঁচড়া করা হয়েছে, তাদের রুম ভাঙচুর করা হয়েছে, তাদের অর্থ সম্পদ লুণ্ঠন করা হয়েছে, এসব কি সেদিন হাটহাজারিতে হয়নি? তারপরেও ভবনগরী গং কীভাবে বলছেন মাদ্রাসায় কোনো কিছুই হয়নি? আল্লাহ তাআলা হেফাজত করুন, আমরা তার এসব মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, হাটহাজারি মাদ্রাসার দায়িত্ব ছিনিয়ে নেওয়া ও আল্লামা শহীদের অস্বাভাবিক মৃত্যুর প্রায় মাসখানিক পর হেফাজত ইসলামের নামে মামা বাগনের একটি অবৈধ কাউন্সিল করে সিন্ডিকেটের মাধ্যমে একটি অবৈধ কমিটি ঘোষণা করা হয়েছে। অথচ বাবুনগরীর মামা মুহিবুল্লাহ বাবুনগরী 2 বছর আগে নিজেই হেফাজত থেকে পদত্যাগ করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জাতীয় দৈনিক তার পদত্যাগের সেই ভিডিও এখনও বিদ্যমান আছে। তিনি হেফাজতের কোনো দায়িত্বে না থাকলেও তারই আহ্বানে অবৈধ কাউন্সিলের মাধ্যমে গঠিত তথাকথিত ওই কমিটিতে বাবুনগরীর পারিবারিক সদস্যই রয়েছে প্রায় 22 জন। এছাড়া 2টি রাজনৈতিক দলের একটি 36 জন আরেকটির 24 জন সদস্যকে বিভিন্ন পদে পদায়িত করে হেফাজতকে একটি চিহ্নিত রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন ও এই দেশে অস্তিত্বশীল পরিস্থিতি সৃষ্টি করার পাইতারা করা হচ্ছে। আমিরের এন্তেকালের পর ছোড়া নতুন আমির নিয়োগ করবে, এখানে পুরো কমিটি ভেঙে নতুন করে কমিটি করার পেছনে উদ্দেশ্য কি? তাহলে তো মহাসচিবের মৃত্যুর পর নতুন করে পুরো কমিটি গঠন করা প্রয়োজন। হেফাজতের নির্বাহী কমিটি তথা মজলিসে আমেলাই সিদ্ধান্ত গ্রহণ না করে এবং হেফাজতের গুরুত্বপূর্ণ 70 জন কাউন্সিলরকে দাওয়াত না দিয়ে সিন্ডিকেট করে যে কমিটি গঠন করা হয়েছে তা সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা এই অবৈধ কমিটিকে ঘৃণ্য বলে প্রত্যাখ্যান করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
আল্লামা শাহ আহমদ শহীদের চরম বিরোধী ও বিদ্বেষী মাজার পূজারি ভান্ডারীর প্রস্তাবে যিনি হেফাজতের আমির হয়েছেন তাকে এই দেশে ধর্মপ্রাণ জনগণ মেনে নিতে পারে না আমরা মনে করি। বর্তমান হেফাজত সিন্ডিকেটের মাধ্যমে একটি পকেট কমিটি গঠিত হয়েছে যেখানে আল্লামা শাহ আহমদ শফী মূল অনুসারী হেফাজতের প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দকে বাদ দেওয়া হয়েছে। বিগত দিনে যারা আন্দোলনে ভূমিকা রেখেছেন সক্রিয় ছিলেন জীবনবাদী রেখে জেল জুলুম উপেক্ষা করে হামলা মামলা তওয়াক্কা না করে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদেরকে পাশ কাটিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। গঠনতন্ত্রে না থাকলেও একইভাবে তিনি নিয়ম বহির্ভূত প্রতিদিন নতুন নতুন সদস্যের নাম ঘোষণা করে চলেছেন। সুতরাং নিয়মতান্ত্রিকভাবে কাউন্সিল আহ্বান করে অচিরই হেফাজতের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ। হেফাজতের গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে সব জেলা থানা শহর ও নগর কমিটিগুলো নবায়ন করে কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে হেফাজতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশবাসী মনে করে আল্লামা শাহ আহমদ শফীকে লাঞ্ছিত করে হাটহাজারি মাদ্রাসা থেকে পদত্যাগে বাধ্য করা হয় এবং বিভিন্নভাবে মানসিক নির্যাতনের কারণে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আন্দোলনের নামে সে সময় এমন ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল তখন সহজ সরল ছাত্র শিক্ষকরা ভীত সন্ত্রস্ত হয়ে মুখ খোলার পর্যন্ত সাহস পায়নি। একটি চিহ্নিত উগ্র গোষ্ঠী ছাত্র শিক্ষকদের জিম্মি করে মাদ্রাসায় অরাজকতা সৃষ্টি করে যে নাটকীয় তাণ্ডব লীলা চালায় এর ভিডিও ফুটেজগুলো এখনও সমাজ যোগাযোগ মাধ্যমে বিদ্যমান। সেই উগ্রগোষ্ঠীর কয়েকশো সদস্য এখনও হাটহাজারিতে অবস্থান করে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে একটি চিহ্নিত গোষ্ঠীর নিয়ন্ত্রণে রেখে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা অব্যাহত রেখেছে। আজও হজরতের বক্তরা হজরতের কবর জিয়ারত করতে গেলে তাদেরকে শারীরিক নির্যাতন করা হচ্ছে, এমনকি হজরতের খবরে তার পরিবারের পক্ষ থেকে নাম ফলক লাগাতে গেলে তাও লাগাতে দেওয়া হয়নি। হজরতের রুমকে এখন টর্চার সেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা মনে করি প্রশাসন এই বিষয়ে নজর দিলে সত্য উদ্ঘাটন সম্ভব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকাল যদি স্বাভাবিক হয়ে থাকে তাহলে তদন্ত করলে তো তার স্বাভাবিক মৃত্যুর বিষয়টি বেরিয়ে আসবে। এতে তো কারো আতঙ্কিত হওয়ার কথা নয়, বরং আল্লামা শফীর প্রকৃত হিতাকাঙ্ক্ষী হয়ে থাকলে এই তদন্তকে তাদের সাধুবাদ জানানো উচিত ছিল। কিন্তু তার পরিবারের পক্ষ থেকে এর তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে মামলা দায়ের করা হলে বিশেষ মহল আরও বেফরোয়া হয়ে উঠে। হজরতের শেখ মোহাম্মদ মঈনুদ্দিন পরিবারিক সিদ্ধান্তক্রমে মামলা দায়ের করার পর থেকেই তাকে ও পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি ও জীবন নাশের ভয় দেখানো হচ্ছে। জুনায়েদ বাবনগরী বরাবর বলছেন, আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক হয়েছে, আর এর সপক্ষে তিনি আমার হজরতের বড় সাহেবজাদা মাওলানা ইউসুফের ভিডিও বার্তার মাধ্যমে দেওয়া স্বীকারোক্তিকে বড় দলিল হিসাবে পেশ করছেন। অথচ আমার কাছ থেকে জোরপূর্বক এই স্বীকারোক্তি নেওয়া হয়েছে 22 সেপ্টেম্বর, আর তা প্রচার করা হয়েছে এক সপ্তাহ পর। এতেই প্রমাণিত হয় পূর্ব পরিকল্পনা অনুযায়ী জঙ্গি সন্ত্রাসীদের বাঁচানোর হীন উদ্দেশ্যে দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে। অথচ আমি পরবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় বলেছি যে আমাকে জিম্মি করে জোরপূর্বক ও ভয়ভীতি দেখিয়ে এই পরিত্যক্ত স্বীকারোক্তি নেওয়া হয়েছিল। আমি পরিষ্কার বসায় আবার বলছি, আমার বাবার মৃত্যু স্বাভাবিক হয়নি। এরপরও বিগত 23 ডিসেম্বর হাটহাজারি মাদ্রাসা হেফাজতের নামে মামা বাগানের সংবাদ সম্মেলনে বাবুনগরী আমার সেই স্বীকারোক্তিকেই বড় দলিল হিসাবে পেশ করেছেন এবং তিনি মামলা প্রত্যাহারের জন্য হুমকি ধমকি দিয়েছেন, আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা বলেছেন। আমাদের প্রশ্ন হলো, আমার পিতার মৃত্যু যদি স্বাভাবিক হয়ে থাকে তাহলে তদন্তে বাবুনগরী গঙ্গের এত ভয় কিসের? তাদের দাবি অনুযায়ী তদন্তে তিনি তো নির্দোষই সাব্যস্ত হবেন। এই মামলা তো কাউকে অমূলক হয়রানি করার জন্য করা হয়নি, সুতরাং এই মামলার তদন্তে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে এর সম্পূর্ণ দায় বাবুনগরী গঙ্গের উপরেই বাড়তে। বাবুনগরী কৌমি ভূষণের নামে বাগিনার মাধ্যমে একটি অনলাইন নিউজ পোর্টাল ও ভিডিও চ্যানেল খুলে মানুষকে বিভ্রান্ত করেছেন। একদিকে ওই চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বললেন, ছাত্র আন্দোলনের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, কে বা খারা আন্দোলন করেছে তাও তিনি জানেন না, মাদ্রাসা কার বন্ধ করলো ছাত্ররা, অথচ মসজিদের মেম্বরে দাঁড়িয়ে বাবুনগরী ঘোষণা দিলেন মাদ্রাসার ক্লাস চালু করার। এতে কি প্রমাণ হয় না যে তার যোগাযোগ যোগসাজে সেই বিশৃঙ্খলা এই আন্দোলন হয়েছে?
তা না হলে তিনি কাজ চালুর ঘোষণা কিভাবে দেন? আমরা মনে করি আল্লামা শাহ আহমদ শফীর অস্বাভাবিক এই মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত হতে হবে। যারা এই তদন্তের বিরুদ্ধে হুমকি ধমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, কেননা তদন্ত কাজে বাধা দান ও এই জাতীয় হুমকি ধমকি সব স্বাধীন ও স্বাভাবিক বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। জয় সাংবাদিক বন্ধুগণ, যারা আল্লামা আহমদ শফীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বলেছেন যে তিনি কেন সরকারের বিরোধিতা করেন না, কেন সরকার পতনের আন্দোলন করেন না, তার অনুসারীরা সরকারের দালাল, কিন্তু যারা তার বিরুদ্ধে চক্রান্ত করছে, উস্কানি দিয়েছে, নিরীহ ছাত্রদের বিভ্রান্ত করেছে, নিজেদেরকে সরকার বিরোধী হিসাবে চিহ্নিত করে ধর্মপরাণ মুসলমান বিশেষত কৌমি অঙ্গনের ছাত্র শিক্ষকদের বাহবা নেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান অপপ্রচার চালিয়েছে, আজ তারাই কিন্তু বানবাড়ি আনিস মাহমুদ সহ সরকারি সংস্থার লোকজনদের সরাসরি সহযোগিতা নিয়ে এবং মুসলেকা দিয়ে তাদের জন্য দোয়া দরুদ পড়ছেন, বক্তৃতায় সরকারকে শত বছর ক্ষমতায় থাকার জন্য মায়া কান্না করছেন। এগুলো কি দালালি নয়? ভাস্কর্য বাঙ্গার নামে আন্দোলনের হুঙ্কার দিয়ে আবার তারা এখন ভাস্কর্য রক্ষার জন্য সেগুলো পাহারার ব্যবস্থা করছেন, এগুলো কিসের আলামত? দূরদর্শীহীন ঘটনামূলক বক্তৃতা বিবৃতি দিয়ে দেশের ওলামায়ে কেরামকে আবারও বিপদের মুখে ছেড়ে দেওয়া হয়েছে। আজ মাহফিল বন্ধ, মাদ্রাসাগুলো আবারও নজরদারির আওতায়, হেফাজতের মৃত্যু মামলাগুলো আবারও জীবিত করার দাবি উঠছে। আন্দোলনের নামে নিজেদের নেতা হওয়ার কাহেশ ইসলামকে আজ বিপদের মুখে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। অথচ আল্লামা শাহ আহমদ শফী ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আবার তিনি সক্রিয়তা বজায় রেখে সরকারের কাছ থেকে ইসলামের অনেক দাবি দেওয়া আদায় করে এই দেশের মুসলমানদের মাথা উঁচু করেছেন। তিনি কারো কাছে মুসলেকা দিয়ে তার আন্দোলনের ভূমিকাকে কোনো খালে খাটো করেননি। তিনি বিশ্ববাসীর সামনে ইসলামকে সমুন্নত করেছেন, কোনো বাধা বিপত্তি তার আধ্যাত্মিক শক্তির মোকাবেলা করতে সক্ষম হয়নি। তার দূরদর্শী সিদ্ধান্তের কারণে সকল শ্রেণীর পেশার মানুষ তাকে সম্মান জানিয়েছে, তাকে শ্রদ্ধা করেছে। এগুলা কি আল্লামা আহমদ শফীর অপরাধ ছিল? তিনি কি এসব নিজের জন্য করেছিলেন? দেশ ও উম্মার স্বার্থে আজীবন তিনি সংগ্রাম করেছেন, এত কিছু করার পরও একটি রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে কেন তার সাথে এহেন অমানবিক আচরণ করা হলো? আমরা মনে করি ইসলাম বিরোধী দেশীয় ও আন্তর্জাতিক চক্রের ষড়যন্ত্র বাস্তবায়নে অত্যন্ত সূক্ষ্মভাবে সুকৌশলে মানসিক নির্যাতনের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। দেশ ও জাতিকে চরম বিভ্রান্তির মাঝে ফেলে দিয়ে ইসলামের নামে ইসলাম জবাইয়ের কাজটি সুসূত্র সাথে করা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা মনে করি আল্লামা শাহ আহমদ শফীর শত বছরের অর্জন, আকাশচুম্বী জনপ্রিয়তা, তার বুজুর্গি ও আধ্যাত্মিকতা, দেশ ও জাত উম্মার কল্যাণে আক্রান্ত মেহনত, নাস্তিক মোরতাদ বিরোধী সফল আন্দোলন, সক্রিয়তা বজায় রেখে কৌমি সনদ অর্জনের যোগ্য নেতৃত্ব, 2013 সালে দুনিয়া কাফানো আন্দোলনে ইস্তম্ভিত হয়ে একটি মহল তাকে এবং তার অনুসারীদের সর্বোপরি তার জীবনের সকল সফল অর্জনকে বিনষ্ট করে দেওয়ার চক্রান্তে করে তাকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করেছে। দেশীয় ও আন্তর্জাতিক ইসলাম বিরোধী অপশক্তি তার এই অর্জনকে ধ্বংস করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে। আর ইসলামের লেবাসদারি একটি মহল ইসলাম বিরোধীদের চক্রান্ত বাস্তবায়নে সফল ভূমিকা পালন করেছে। এখনও এই চক্রটির মুখোশ উন্মোচন করা না গেলে অদূর ভবিষ্যতে দেশে নতুন আরেকটি উগ্র খারিজি সাবাই চক্রের উৎকান ঘটার তীব্র আশঙ্কা রয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুয়ের হৃদয় বিদারক হত্যাকাণ্ড সহ ইসলামের ইতিহাসে এই জাতীয় আরও অসংখ্য ঘটনা ঘটেছে, যেগুলোর বাস্তবায়নে লেবাসদারি একটি মহল সক্রিয়ভাবে কাজ করে গেছে। যুগে যুগে ইসলামের বিরুদ্ধে ইসলামের নামে এদের ষড়যন্ত্র ছিল, যা বর্তমানে অব্যাহত রয়েছে। আমরা মনে করি আল্লামা শাহ আহমদ শফীকে একই খাইদায় ভয় ভীতি ও মানসিক নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সুতরাং আজকের সম্মেলনে সরকারের কাছে আমাদের দাবি হলো, এক, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আল্লামা শাহ আহমদ শফীর অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দুই, তার পরিবারের পক্ষ থেকে দায়েরকৃত মামলা তদন্তপূর্বক অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। তিন, আল্লামা শাহ আহমদ শফীর পরিবারের সদস্যদের ও তার অনুসারীদের নিরাপত্তা বিধান করতে হবে। যারা মামলা তুলে নেওয়ার হুমকি ধমকি দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। চার, আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ রেখে যাওয়া সকল দিনই ও সামাজিক অঙ্গনগুলো থেকে হযরতের বিরোধীদের অপসারণ করতে হবে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা সত্য প্রকাশে অহর্নিশ কাজ করে যাচ্ছেন সত্য প্রতিষ্ঠার জন্য আপনাদের এই নিরন্তর চেষ্টা প্রচেষ্টা সুতরাং আল্লামা শাহ আহমদ শফীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা আপনারা দেখেছেন আমাদের অনুরোধ আপনারা সত্য উদ্ঘাটনে অগ্রসর হবেন একত্রে আপনাদের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে পরিশেষে আজকের এই সম্মেলনে কষ্ট করে আসার জন্য হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের আবারও জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।